আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ভেক্টর অর ক্রস প্রোডাক্ট। এর আগে আমরা ডট প্রোডাক্ট জেনেছি, আজকে আমরা ক্রস প্রোডাক্ট সম্বন্ধে জানব। দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস এ অ্যান্ড বি হুজ ডিরেকশন আর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। তার মানে এখানে বলা হচ্ছে দুটো ভেক্টর আছে এ এবং বি, যদি আমরা ছবিটা আঁকি তাহলে ও এ পর্যন্তটাকে আমি ধরে নিলাম এ ভেক্টর, আর ও বিটা হচ্ছে বি ভেক্টর। তার মানে এই এ ভেক্টর আর বি ভেক্টর মানে এই বরাবর এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে ক্রস প্রোডাক্ট আমার কী হবে, ইজ ডিনোটেড বাই এ ক্রস বি। তাহলে এ আর বি এর মধ্যে ক্রস প্রোডাক্ট আমরা এইভাবে লিখব, এ ক্রস বি। অ্যান্ড ডিফাইন বাই দেখো, ডিফাইন বাই আমরা কেমন ডিফাইন করব সেটা দেখো ভালো করে, না এ ক্রস বি সমান সমান হবে তোমার হচ্ছে মডের ভেক্টর মড বি ভেক্টর ইনটু তাদের মধ্যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত থিটা, তাই তো, ইনটু সাইন থিটা। ঠিক আছে, এর সাথে একটা গুণ হবে ইনটু ইন ক্যাপ। ঠিক আছে, আমাদের কিন্তু ডট প্রোডাক্টে দেখবে এটা ছিল না, ইন ক্যাপটা ছিল না, ওখানে ছিল এ ডট বি মানে হচ্ছে মড এ মড বি কস থিটা। ইন ক্যাপটা কি, এন হচ্ছে একটা ইউনিট ভেক্টর যেটা এ আর বি উভয় ভেক্টরের সাথে লম্ব। ঠিক আছে, তার মানে কেমন দাঁড়াবে, যদি এন ভেক্টরটা হচ্ছে এইরকম দাঁড়াবে, বুঝতে পেরেছ, মানে এই যে ও বিন্দু থেকে এইরকম লম্ব দাঁড়াবে, হ্যাঁ ঠিক আছে এরকম দাঁড়াবে। ঠিক আছে, ছবিতে তো এরকম আঁকা যাবে না, তার জন্য আমি ধরো এন ভেক্টরটা এরকম দেখালাম, এটা হচ্ছে এই বরাবর হচ্ছে এন ইউনিট ভেক্টরটা গেল, তাহলে বুঝতে পারলে। তাহলে এন হচ্ছে একটা ইউনিট ভেক্টর যেটা এ ভেক্টর আর বি ভেক্টর উভয়ের উপর কী হবে, লম্ব হবে। ঠিক আছে, হোয়ার এন ইজ এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি। নোট ওয়ান, এ ক্রস বি মানে আমরা জানি যে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। অ্যান্ড বি ক্রস এ, বি ক্রস এ কী হবে, তাহলে মড বি মড এ, দেখো বি ক্রস এ, এ ক্রস বি নয়, এ থেকে তো বি এর দিকে অ্যাঙ্গেলটা গেছিলো, তাহলে বি ক্রস এ মানে বি থেকে এর দিকে যদি অ্যাঙ্গেলটা করে তখন তো থিটা হবে না, তখন তাহলে কী এটা কারণ করো মাইনাস থিটা, তার জন্য হবে সাইন অফ মাইনাস থিটা ইন ক্যাপ। ঠিক আছে, সমান সমান সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে আগে একটা মাইনাস হলো, তাহলে আমার হলো এটা মাইনাস মড বি ইন্টু মড এ সাইন থিটা ইন ক্যাপ। এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি মাইনাস মড এ ইন্টু মড বি সাইন থিটা ইন ক্যাপ। হেন্স তাহলে আমাদের দাঁড়ালো কি, তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে আমরা লিখতে পারি এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ, তাহলে আমরা পেলাম ই ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। অর্থাৎ এ ক্রস বি যদি একে উল্টো করো, তাহলে বিটা যদি আগে করে একে করো, তাহলে একটা মাইনাস চিহ্ন আগে আসবে, তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে এটা ছিল, ডট প্রোডাক্টে কী ছিল, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। তার জন্য দেখো ক্রস প্রোডাক্টটা তাহলে কী হলো, কমিউটেটিভ হলো না, কমিউটেটিভ হতে গেলে কী দেখাতে হতো, কমিউটেটিভ হতে গেলে দেখাতে হতো যে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ, নেগেটিভ চিহ্ন আসতো না, কিন্তু আমার নেগেটিভ চিহ্ন যেহেতু এসছে তার জন্য এটা কমিউটেটিভ নয়, কিন্তু ডটের ক্ষেত্রে কী হয়েছিল, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ ভেক্টর, কিন্তু এগুলো সবই, হ্যাঁ তার জন্য ওটা কমিউটেটিভ ছিল, তাই ডট প্রোডাক্ট অলওয়েজ কমিউটেটিভ, বাট ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ, সো ভেক্টর প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ। নোট টু, এ ক্রস বি মানে কি, এ ক্রস বি হচ্ছে একটা ভেক্টর যে ভেক্টরটি এ ও বি উভয় ভেক্টরের উপর লম্ব, অর্থাৎ তোমাকে যদি এ ক্রস বি বার করতে বলে, তাহলে এ ক্রস বি বার করে তুমি একটা ভেক্টর পাবে,
সেই ভেক্টরটা কী? সেই ভেক্টরটা হবে একটা ভেক্টর, যেটা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয় ভেক্টরের উপরই কী হবে? লম্ব হবে। তার মানে কী বলছে দেখো, এ ক্রস বি ইজ এ ভেক্টর হুইচ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, পরীক্ষার সময় অনেক সময় তোমাকে দুটো ভেক্টর দিয়ে দেয়, এ আর বি, বলে এমন একটি ভেক্টর বার করো যারা এই ভেক্টর দুটোর উপর লম্ব, মানে এ এবং বি উভয় ভেক্টরের উপর লম্ব। তখন তোমাকে কী বার করতে হবে? এ ক্রস বি। অর্থাৎ সবসময় জেনে রাখবে যে দুটো ভেক্টর যদি গিভিন দেয়া থাকে এবং সেই ভেক্টর দুটির উপর লম্ব যে কোনো ভেক্টর বার করতে বলে, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট বার করলেই হয়ে যাবে। কারণ এ ক্রস বি মানে অ্যাকচুয়ালি কী, যদি ছবিতে আমরা দেখতে চাই, ছবিতে দেখতে চাইলে যদি আমার এটা এদিকটা এ ভেক্টর হয় আর এদিকটা যদি আমার হচ্ছে বি ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি মানে এ আর বি উভয়ের উপর লম্ব, মানে জাস্ট এই যে, ঠিক আছে, এ হচ্ছে এ ক্রস বি। ছবিতে তো আঁকা যাবে না রোগ, তার জন্য আমি এরকম আঁকবো। এটা হচ্ছে উভয় উপর লম্ব, এটা হচ্ছে এ ক্রস বি। তার মানে এ ক্রস বি মানে কি, এ ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে, আবার বি ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে। ইম্পর্টেন্ট জিনিস এটা। তাহলে এ ক্রস বি হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে এ বি উভয় ভেক্টরের উপর লম্ব। 3 নম্বর, এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হুজ অ্যাডজেসেন্ট সাইড আর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। বলছে একটা সামান্তরিকের ক্ষেত্রফল যার পরপর দুটো বাহু হলো এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা প্রকাশিত হয়, তাহলে তার ক্ষেত্রফল কী হবে? তার ক্ষেত্রফলটা হবে সমান সমান মোট এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি ভেক্টর মোট করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে একটা প্যারালোগ্রাম মানে সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে যার পরপর দুটো বাহু হচ্ছে এ এবং বি। তাহলে ছবি যদি আঁকি তাহলে কেমন দাঁড়াবে? ছবি যদি আঁকি আমাদের দাঁড়াবে, দেখো এটা যদি আমার একটা প্যারালোগ্রাম হয় তাহলে পরপর দুটো, তাহলে এই বাহুটা যদি এ হয় তাহলে এই দিকের বাহুটাকে কী হতে হবে? বি হতে হবে। এই দুটো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সাইড। ঠিক আছে, আচ্ছা এখানে সমান সমান একটু না দিলেও চলে আসবে। নোট 4, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ অ্যাডজেসেন্ট সাইড এ ইকুয়াল টু হবে হাফ মড এ ক্রস বি। তাহলে যদি একটা ত্রিভুজের পরপর দুটো বাহু ভেক্টর আকারে দেয়া থাকে, একটা যদি এ হয় একটা যদি বি হয়, তাহলে ত্রিভুজটার এরিয়া হবে হাফ মড এ ক্রস বি। নোট 5, এ ক্রস বি সমান সমান আমরা জানি মড এ মড বি সাইন থিটা ইন ক্যাপ। তাহলে মড এ ক্রস বি হবে মড এ মড বি সাইন থিটা শুধু। কেন? কারণ যদি উভয় পক্ষে মড নিয়েছি, আমরা জানি মড ইন ক্যাপ, ইন তো একটা ইউনিট ভেক্টর, তাহলে মড ইন ক্যাপ মানে 1। নোট 6, ইফ থিটা ইকুয়াল টু 0 অর পায়, যদি থিটার মানটা 0 অর পায় হয়, তাহলে দেখো এ ক্রস বি সমান সমান করতে হবে। এ ক্রস বি মানে জানি মড এ মড বি সাইন থিটা, থিটাটা যদি হচ্ছে সাইন থিটা ইন ক্যাপ, সরি, ই ক্রস বি মানে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এবার থিটার মান যদি 0 sin 0 0, আবার পায় হলে সাইন পায়ও 0, তাহলে পুরো মানটা কী হয়ে যাবে? 0। তার মানে থিটার মান 0 অথবা পায় হলে ই ক্রস বি এর মান হবে 0 ভেক্টর। আই ক্রস আই হবে 0 ভেক্টর, জি ক্রস জি হবে 0 ভেক্টর, কে ক্রস কে হবে 0 ভেক্টর। কেন? কারণ এদের আই আর আয়ের মধ্যে অ্যাঙ্গেল 0, এদের মধ্যে 0, জি আর জি মানে অ্যাঙ্গেল হচ্ছে 0, তার জন্যে এটা হবে। কারণ 0 হলে অ্যাঙ্গেলটা যদি 0 হয় তাহলে সাইন 0 0 sin 0 0, তাই পুরোটাই ওর 0 ভেক্টর হবে। হোয়ার আই জে অ্যান্ড কে আর 3 ইউনিট ভেক্টরস অ্যালং 3 রেক্টাঙ্গুলার অ্যাক্সিস। ইউনিট ভেক্টরস। নোট 8, আই ক্রস জে সমান সমান কথা হবে। দেখো আই ক্রস জে, আমরা জানি আই জে কে হচ্ছে 3 ইউনিট ভেক্টর অ্যালং 3 রেক্টাঙ্গুলার অ্যাক্সিস। আমি ছবিটা আগে এরকম, এই বরাবর আই, এই দিক বরাবর জে, আমি যদি এদিক বরাবর কে ধরে নিলাম, তাহলে আই আর জের মধ্যে অ্যাঙ্গেল কে আছে, কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তার মানে হয়ে যাবে দেখো হচ্ছে মড আই মড জে ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে sin 90 ডিগ্রি, কিন্তু এই দুটো ভেক্টরের উপর লম্ব কোন ভেক্টর আছে, কে ভেক্টরটা আছে লম্ব, কে একটা ইউনিট ইন্টু হচ্ছে কে ক্যাপ। দেখো মড আয়ের মান 1, এটার মানও 1,
সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে থাকলো হচ্ছে কে ভেক্টর সমান সমান তাহলে হচ্ছে শুধু কে ভেক্টর। তাহলে অতএব আই ক্রস জে মানে হবে কে ভেক্টর। সিমিলারলি জে ক্রস কে সমান সমান হবে আই ভেক্টর অ্যান্ড কে ক্রস আই সমান সমান হবে জে ভেক্টর। বাট জি ক্রস আই সমান সমান হবে মাইনাস কে ভেক্টর। দেখো আই ক্রস জে যদি কে ভেক্টরে উল্টে দিলে হবে মাইনাস কে, কে ক্রস জে হবে মাইনাস আই অ্যান্ড আই ক্রস কে হবে মাইনাস জে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে সাইকেলটা মনে রাখবে, সাইকেলটা হচ্ছে আই জে কে। অর্থাৎ দেখো আই প্রথমে আসে, তারপরে আছে জে, তারপরে আসে কে, কে এর পরে আবার কিন্তু হবে আই, ঠিক আছে। সার্কেল ওয়াইজ ক্রস প্রোডাক্ট করলে তার পরবর্তী ভেক্টরটা চলে আসবে। যেমন ধরো আই ক্রস জে, দেখো আই এর পরে জে হয়, তার জন্য তার পরবর্তী কে আসবে কে। জে ক্রস কে, দেখো জের পরে কে হয়, ঠিক আছে, তারপর কে এর পরে আবার কাকে শুরু হবে আই, তার জন্য আই। আচ্ছা কে ক্রস আই, দেখো কে শেষ তারপর আবার আই শুরু হয়, এবার আই এর পরে কে আছে জে, আচ্ছা জে হচ্ছে, ঠিক আছে। ঠিক এখানে দেখো জে ক্রস আই, দেখো সাইকেলটা মেনটেন হয়নি, কারণ আয়ের পরে জে হয়, কিন্তু এখানে জে আগে আছে পরে আয় আছে, তখন জে রাখবে মাইনাস কে হবে। অর্থাৎ দেখো জে ক্রস আয় সাইকেল উল্টো হয়েছে, নর্মালি এখানে আমার আই জি আছে, আই জি এর পরে কে হয় কে হয়, তাই কে ভেক্টর, সাইকেলটা মেনটেন হয়নি উল্টো আছে বলে একটা নেগেটিভ বসবে। দেখো এখানে কে ক্রস জে, এখানেও সাইকেল উল্টো আছে, প্রথমে জে হয় পরে কে হয়, তার জন্য কিন্তু জে আর কে এর পরে আবার প্রথম থেকে শুরু হবে আই, সেই হিসেবে মাইনাস আই। একইভাবে আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস জে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।